Demi tentu. Assalamualaikum. সুপ্রিয় দর্শক, অনেকদিন পর আমরা আজ আবার সবাই খেতে বসেছি। সারা বিশ্বের অবস্থা খুবই ভয়াবহ, সারা বিশ্বের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। সবাই এখন আমরা ঘরে আছি নিরাপত্তার স্বার্থে। আশা করি আপনারাও সবাই ঘরেই থাকবেন এই সংকটময় মুহূর্তে, আর পরিবারকে বেশি বেশি সময় দিবেন। দুপুরে আজ আমরা খেতে বসেছি সবাই মিলে। আজ আমাদের জন্য দুপুরবেলা রান্না হয়েছে এটা কালোজিরা ভর্তা, এটা তিল ভর্তা, আছে শিম সর্ষে দিয়ে রান্না করা, আছে শাক, আর আছে পদ্মার স্পেশাল ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ ভুনা করা হয়েছে। তোমরা ঘর থেকে নিবা এগুলো? হ্যাঁ, এটা নিবা, এত নিতে এত খেতে পারবা না তো, অল্প দিন। হ্যাঁ, আচ্ছা খাও এটা, অল্প দিলে এটা খাও। তুমি কি এটা খাও? না, এটা খাও না, শুধু কালোটাই খাও। আলু জিরা ভর্তা খাবো, সাথে আছে তিল ভর্তা। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। আমরা এখন খাচ্ছি আজ দুপুরে। ছুটির দিন না, কিন্তু ছুটি হয়ে গেছে, আশেপাশে মার্কেট সব বন্ধ, রাস্তায় গাড়ি ঘোড়ার চলছে না, যানবাহন নাই বললেই চলে। আমরা বাসায় আছি আজ। খুব মজা হয়েছে তিল ভর্তা? দর্শক, আজকে 25 মার্চ 2020, আমরা বাসায় আছি সবাই, খেতে বসলাম দুপুরের খাবার। এটা তিল ভর্তা, তিল ভর্তাটা টেস্ট করি নেই এখন, করবো। বেশ মজা। ঠান্ডা সর্দি কাশির জন্য কালো জিরা ভর্তা খুবই ভালো জিনিস, আপনারাও খাবেন। এখন যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে, কালো জিরা খুবই উপকারী দিবে ভর্তাটা। এবার আমরা খাবো শাক ভাজি। এটা কিসের শাক জানি না, এটা হেলেঞ্চা শাক। তো আমনি খাবার, তো আমনি শাক খায় না। কেন তুমি শাক খাও না? খেলেন তো শাক ও মজা। মজা হয়েছে শাক। তোমাকে মাছ দেই? এইটা এইটা আগুয়ালা এই যে মাছের ডিম আছে তো, এই যে পেটের ভিতরে আলু দিও না, অনেক বড় মাছ। এবার খাবো সর্ষে শিম। এটা হলো সর্ষে শিম, তুমি নেবা? মাছের ডিম খাই। সর্ষে শিমটা মজা হবে বুঝতে পারছি। বিচি আলাসি আলু খাবা? পৌরসভা থেকে মাইকিং করা হচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কি না,
কেউ যেন বাড়ির বাইরে ওইভাবে না ঘোরাঘুরি করে সেই বিষয়টাই জানানো হচ্ছে। খাবো আমার ডিমটা তোমাকে দেই। বাবা যে হাত দিয়ে ধরেছি খাবা। কয়টা ডিম খাচ্ছ? দুইটা খাও। অনেক বড় ইলিশ মাছ। ঠিক আছে দোল দাও। অনেক সুস্বাদু ইলিশ মাছ, বড় ইলিশের স্বাদই অন্যরকম। মাছ কেমন মনে বাবা? অনেক এত বড় মাছের পিস, এক পিস খেতেই কম মশ আবার। ডিম খাও, সেমি বিটি খাও। দুজনের দুই বৈশিষ্ট্য, একজন ডিম প্রথমেই খেয়ে শেষ করে ফেলছে, আরেকজন ডিম জমিয়ে রেখেছে পরে খাবার জন্য। বেশ মজা, অনেক ভাত খেয়ে ফেললাম, অনেক বড় ইলিশ ঝোল ঝোল করে রান্না করা হয়েছে, সেই মজা। অনেকদিন পর আসলাম আপনাদের সামনে আজকে আমরা। আমরাও কাজকর্মে যেতে পারছি না, গ্রামে রান্নার ভিডিও করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, যার জন্য আমরা বাসায় আছি, বাসায় খাওয়া দাওয়া করি। আমাদের বাসা থেকে গ্রামে যেতে সময় লাগে সিএনজিতে 30 মিনিটের মতো, তো যার জন্য আর এখন যাওয়া সম্ভব না। আর যেহেতু ঘরে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, যার জন্য বাইরে কাজকর্ম আমরা গুটিয়ে নিয়েছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একটু নিরাপদে থাকাই ভালো সবার জন্য। যার জন্য আমরা বাসায়, আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আবার আমরা গ্রামে যাব রান্না করার জন্য। অনেক মজার ইলিশ খেলাম, মজা ইলিশ মাছে ঘুরে অনেক মজা না বাবা? অনেক মজা নেই বড়ো না আমাদের জন্য, বড়ইয়ের আচারও দিয়ে গিয়েছে। তুমি বড়ইয়ের আচার খাবা? খাও। অনেক মজা হয়েছে, এত বড় একটা ইলিশ মাছের পিস দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম।
আর এটা বাবা নেবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার কো দিও আমি নেব। হুম চার পিস বাবা, আমি চারটা পেয়েছি। হুম বাবা একটা। হুম বাবাও চারটা। বড়ের টক মিষ্টি ঝাল আচার দিয়ে গিয়েছে, আমরা একটু আচার টেস্ট করে দেখি। মজা মজা খুব মজা বড়ের আচার। বাই বাই। কি দিব আচার? আরো পেট ব্যথা হবে? হয়েছে? আচ্ছা খেয়ে আসো, দেখি ফেলে দিও। খুব মজা করে দুপুরের খাবার খেলাম মেয়েদের সাথে, খুব মজা লাগলো আজকের খাবারটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।